তাহলে কি সত্যিকারেই দেব ভার্সেস শাহরুখ খান ভার্সেস প্রভাস হচ্ছে? সো হ্যালো গাইস, আমি দীপান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন এমন একটা বিষয়কে নিয়ে কথা বলবো, গতকাল ঠিক রাত থেকে এই টপিকটা বিরাট একটা হট টপিক কিন্তু রয়েছে, মানে হট টপিক জাস্ট হয়ে গেছে, এবং সেটা হচ্ছে আমাদের প্রধান ভার্সেস ডাঙ্কি ভার্সেস সালারকে নিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে SBF এর কাবুলিওয়ালাও কিন্তু রয়েছে। সো বিষয়টা কি, আমরা প্রত্যেকে এটা জানতাম যে সালার পোস্টপোন হয়েছে, এবং পোস্টপোন হয়ে মাঝখানে একটা খবর আসছিল যে এটা 2024 মার্চ মাসে হয়তো পোস্টপোন হতে পারে, কিন্তু গতকাল রাত্রিবেলা তরণ আদার্স কিন্তু পোস্ট করে যে সালার আসতে পারে, এবং মোটামুটি কনফার্ম যে এটা আসছে 22 ডিসেম্বর। সো 22 ডিসেম্বর কোন কোন প্রজেক্টগুলো আসছে, এবং শাহরুখ খান কিন্তু নিজে কনফার্ম করেছে যে এবার আসছে ক্রিসমাসে ডাঙ্কি নিয়ে আসছে। এবারে যদি সালার ওই সময় রিলিজ করে তাহলে SRK ভার্সেস প্রভাস কিন্তু একটা ক্ল্যাশ হবে, এবং তার সঙ্গে সঙ্গে 22 ডিসেম্বর মানে ক্রিসমাসে কে আসছে, প্রধান আসছে, এবং তার সঙ্গে সঙ্গে SBF এর কিন্তু কাবুলিওয়ালাও কিন্তু রয়েছে। আমরা মানে প্রিভিয়াসলি একটা কথা বলছিলাম যে হয়তো এই ক্ল্যাশটা মানে অনেকটাও বড় হবে না, হয়তো এটা দেব ভার্সেস SBF এর একটা ক্ল্যাশ অবধি হয়তো সীমাবদ্ধ থাকবে, কিন্তু এই ক্ল্যাশটা আরো অনেক বিগার 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 হয়ে গেছে। মানে আমি শুধু এটা ভাবছি, এই যদি এই ক্ল্যাশটা হয় তাহলে বাংলা সিনেমা কিন্তু একটাও শো পাবে না, আমি শিওর শট বলছি। তার কারণটা হচ্ছে ডাঙ্কি রাজকুমার হিরানির প্রজেক্ট, একটা বিরাট বড় প্রজেক্ট। রাজকুমার হিরানি যখন কোনো প্রজেক্ট বানায় তখন সেটা কতটা গ্র্যান্ড স্কেলে হয়, তার মধ্যে কি 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 এলিমেন্টস থাকে আমরা প্রত্যেকেই কিন্তু জানি, এবং রাজকুমার হিরানির ট্র্যাক রেকর্ডটাই হচ্ছে আলাদা, এবং তার সঙ্গে সঙ্গে কিং খান রয়েছে, এবং জওয়ান এবং পাঠানের এই ট্র্যাক রেকর্ড নিয়ে আসছে শাহরুখ খান, তাহলে ডাঙ্কি কী লেভেলে বিজনেস করবে? এবং তার সঙ্গে সঙ্গে সালার KGF ইউনিভার্সের একটা পার্ট, সালারকে নিয়ে মানে মানুষের মধ্যে হিউজ লেভেলে ক্রেজ রয়েছে, হিউজ হিউজ লেভেলে ক্রেজ রয়েছে। আমরা জানি যখন ভোরবেলা 5:10 যখন এটার অফিসিয়াল টিজার আসে, সেই সময় কত মানুষ জেগে বসছিল। আলটিমেটলি কিন্তু বাংলা সিনেমা বাংলাতে কিন্তু শো পাবে না, যদি এরকমটা হয় ডাঙ্কি এবং হচ্ছে আমাদের সালার পুরো বাংলা ইন্ডাস্ট্রির পুরো শোকে কিন্তু জাস্ট খেয়ে নেবে, এবং 50-50 কিন্তু শেয়ারিংয়ে কিন্তু শো খেয়ে নেবে। ইভেন আলটিমেটলি প্রধান বলি বা কাবুলিওয়ালা বলি, এগুলো কিন্তু একটাও শো পাবে না, এটা এটুকু আমি জাস্ট লিখে দিলাম। এবার বিষয়টা হচ্ছে যদি প্রধান পোস্টপোন হয়, যদি কাবুলিওয়ালা পোস্টপোন হয়, তাহলে কিন্তু এরা রেহাই পেয়ে যাবে। মানে এত মানে প্রত্যেকটা অভিনেতা এবং অভিনেত্রীর এবং প্রডিউসারের একটা লক্ষ্য থাকে, তারা এত কষ্ট করে একটা প্রজেক্ট নিয়ে আসছে, কিছু তো অ্যাটলিস্ট প্রফিট কামাবে। আমি শিওর যদি সালার এবং ডাঙ্কি একসঙ্গে আসে তাহলে বাংলা সিনেমা একটাও শো পাবে না, শুধুমাত্র হয়তো নন্দনে চলতে পারে, রাধা স্টুডিওতে চলতে পারে, তাছাড়া কোনো সিঙ্গেল স্ক্রিনে মাল্টিপ্লেক্সে কিন্তু সালার এবং ডাঙ্কিকে ছেড়ে অ্যাটলিস্ট প্রধানকে এবং কাবুলিওয়ালাকে শো দেবে না। ইভেন কাবুলিওয়ালা কিন্তু একমাত্র ধরতে পারে SBF মানে, তাছাড়া কেউ বোধহয় শো দেবে না, এটাই আমার মনে হয়। এবারে তোমাদের কি মতামত পুরো বিষয়টাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।